একদিন সকালবেলা একজন ইটালিয়ান ব্যক্তি মোটরসাইকেলে করে তার অফিসে যাচ্ছিল। তার মনে হচ্ছে তার হাতের ঘড়িটি সঠিক সময় দেখাচ্ছে না। হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে একজন ভদ্রলোক শুয়ে রোদ পোহাচ্ছে এবং পাশেই তার গাধাটি ঘাস খাচ্ছে। তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন, ভাই এখন ঠিক কয়টা বাজে? শুয়ে থাকা লোকটি নিজের মাথাটা উপরে তুলে তার গাধার বিট দুটো ধরলেন এবং বললেন, এখন ঠিক 10:10 বাজে। অফিস যাওয়া লোকটি তার ঘড়িতে সময় ঠিক করে নিল, কিন্তু তার মনে একটা প্রশ্ন থেকে গেল। আশ্চর্য তো, গাধার বিট ধরে টাইম বলে দিল কিভাবে? বিকালবেলা লোকটি তার অফিস থেকে বাসায় ফিরছিল, আবার সেই একই জায়গায় গাধা সহ তার মালিককে দেখতে পেল। মনের প্রশ্ন দূর করার জন্য সেই লোকটিকে আবার জিজ্ঞেস করলো, ভাই এবার বলেন তো দেখি কয়টা বাজে? গাধার মালিক এবারও গাধাটির বিট ধরে সঠিক সময় বলে দিল। লোকটি তার নিজের ঘড়ি চেক করে দেখলো, গাধার মালিক একদম সঠিক সময় বলে দিয়েছে। এবার তিনি জিজ্ঞেস করেই ফেললেন, ভাই আপনি গাধার বিট ধরে সময় বলে দেন কিভাবে? লোকটি উত্তর দেয়, আরে ভাই এখানে বিটটাতে সময়ের কোনো সম্পর্ক নাই, বিট একটু সরালে গ্রামের বড় ঘড়িটা দেখতে পাওয়া যায়, আমি সেটা দেখেই সময় বলেছিলাম। যাই হোক, বিট এবং সময় দুইটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়, দুইটাই যত্ন নিবেন। এর একটাও নষ্ট করলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার।